পর্যাপ্ত মজুদ আছে, কোনোভাবেই রমজানের সময় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে না, এরকম আমরা সব সময় শুনি, এমনকি প্রতি রোজার আগেই শুনি, কিন্তু এর মাঝখানে কিন্তু পুরো একটি বছর চলে যায়, এরপরেও আসলে কখনোই আমরা বাজার নিয়ন্ত্রণ করতে পারছি না, কেন পারছি না, কেন কথার সাথে কাজের মিল পায় না? অনেকদিন ধরে এইটা নিয়ে আমরা কথাবার্তা বলছি বা কথাবার্তা হয় যে পর্যাপ্ত মজুদ আছে, জিনিস দাম নিয়ন্ত্রণের মধ্যে আছে বা ইত্যাদি ইত্যাদি। যারা হোর্ড করে, মানে হোর্ডিং করে বা যারা মজুদ করে এদেরকে ধরা হচ্ছে, পানিশমেন্ট দেওয়া হবে ইত্যাদি নানাবিধ কথাবার্তা শুনি। দর্শক মূলত বেসিক্যালি আমরা আমাদের কাজের সাথে কর্মের অনেক সময় সমন্বয় থাকে না বা ঘটে না, আর আমরা অতিমাত্রায় লোভী, এবং এই লোভীর কারণে আমরা খুব সহজে ধনী হতে চাই এবং ধনী হওয়ার পথ খোঁজার চেষ্টা করি, এবং সেই পথ খুঁজতে গিয়েও কিন্তু সাধারণ মানুষদের অনেক সময় অনেক কষ্ট হয়, এবং সাধারণ মানুষদের কথা চিন্তা ভাবনা এগুলো আমরা কতখানি করি আমি ঠিক জানি না, আমার ব্যক্তিগত অপিনিয়ন বলছি। আপনি বলেছেন আমার বলার সময় যে আওয়ামী লীগ নেতা আমি না, আমি একজন সামান্য কর্মী, আমি আমার এলাকা থেকে সংসদ সদস্য ছিলাম কয়েকবার। তো যাই হোক, আমি মূল কথাটায় আসি। সরকার যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে এবং প্রত্যেকটি রমজানের সময় আমি আগেও দেখেছি, আমরাও এলাকাতে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি এভাবেই যে টিসিবির মাধ্যমে যাতে করে যারা গরিব মানুষ, হতদরিদ্র গরিব যাদের ক্রয় করতে গেলে একটা জিনিস অনেক কষ্ট হয়, তারা যাতে ক্রয় করতে পারে বলে টিসিবির মাধ্যমে খাদ্যদ্রব্য সরবরাহ করায়। বাট সেটা কিন্তু একটা সীমিত সংখ্যক, 1 কোটি সামথিং আমি গতবার শুনেছি, এবারও এরকম শুনছি যে 1 কোটি আমি বলছি সেটা টিসিবির লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, এটা বাস্তব কথা, বাস্তবতার বাইরে তো কথা বলে কোনো লাভ নেই। বাট জিনিসটা হচ্ছে যে আমাদের যে এই যে জিনিসপত্রের দাম সবসময় বাড়ে এবং রমজান মাসে বাড়বেই, এটা যেমন খেজুরের দাম, ছোলার দাম, পেঁয়াজের দাম, নানাবিধ জিনিসের, চিনির দাম, এটা একটা জন্য রেগুলার ফেনোমেনা অফ দি কান্ট্রি। এটার জন্য আসলে কি সরকার কতখানি নিয়ন্ত্রণ করবে, আমাদের নিজস্ব যারা আমরা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত বা যারা ব্যবসা করে তাদেরকেও কিন্তু একটু বিবেক দিয়ে সচেতনতার সাথে সবকিছু খেয়াল রাখা উচিত। যারা ব্যবসায়ী আছেন তারা কি সরকারের চাইতেও শক্তিশালী, তাদের তদারকি করবার দায়িত্ব তো সরকারের ছিল, রাইট? না না, ঠিক আছে, শক্তিশালী আর শক্তিশালী না এই বিষয় কিন্তু সেটা না, এটা যে মানসিকতার ব্যাপার। আমরা যদি মনে করি যে আমি একজন ভালো মানুষ হয়ে চলবো, ভালো আমি মুনাফা তো সবাই করবে, যে মানুষটি ব্যবসা করতে চায়, ব্যবসা ইনভেস্ট করে, ডেফিনেটলি সেই মানুষটি লাভের জন্য ব্যবসা করতে যায়, কিন্তু সেই লাভটা যাতে অতিমাত্রায় না করে বা সুযোগ সন্ধানী যারা তারা কিন্তু একটা সুযোগের অপেক্ষা থাকে যে এখন যদি আমি এই জিনিসটা মজুত করে রেখে দিই কিছুদিন পরে জিনিসটার দাম বাড়বে। আলু আমাদের দেশে কত সস্তা ছিল, আলুকে আলু মুনাফারও তো একটা শতাংশ পর্যন্ত আসলে মুনাফা করা উচিত, এর বাইরে গিয়ে তো মুনাফারও নিঃসন্দেহে না না, আমরা টু মাচ করি, আমরা অত্যন্ত লোভী মানুষ, আর আসলে আমরা খুব আমরা এটা কি আর বলবো, এটা আসলে খুব হতাশা হয় মাঝে মধ্যে, হতাশাগ্রস্ত হই এই কারণেই, বেশি লোভ তো ভালো না। আমরা শুধু ব্যবসায়ীদেরকে লোভী বলে আসলে না না, আমি শুধু ব্যবসায়ী বলছি, আমরা সবাই, আমি আমি ইন অল রেসপেক্ট কথাটা বলছি, আমি শুধুমাত্র ব্যবসায়ীদের বলছি না, ব্যবসায়ীদেরকে ছোট করার কোনো বিষয় না, এটা হলো যারা এই জাতীয় জিনিসের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আমরা বলি, কিন্তু কতখানি ব্যবস্থা নেওয়া হয় সেটা নিয়ে আমার অনেক সন্দেহ আছে এবং একটা বিগ কোশ্চেন মার্ক। এবং প্রতি বছর আসলে আমরা পুরো 1 বছর অপেক্ষা করি রমজান মাসে এসে আমরা তদারকি করব, প্রতি বছর না, এটা এটা সুযোগ সন্ধানীরা সবসময় সুযোগের অপেক্ষা থাকে। দেখেন পেঁয়াজের দাম অনেক বাড়তি, যখন শুনবে যে এইমাত্র ভারত থেকে একটা পারমিশন পেয়ে এত হাজার মেট্রিক টন আসছে, দাম করে দামটা কমে যায়, কিভাবে কমে?